ধন্যবাদ জানাচ্ছি যে দিনের শেষ পর্যায়ে একটা সাংবাদিক সম্মেলন আমি ডেকেছি, আপনারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। গত কাল থেকে বা তার আগের দিন থেকে এই সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা খবর বেরিয়েছে এবং এত সংখ্যায় সাংবাদিক বা সাংবাদিকতার কাজে যুক্ত লোকের সংখ্যা বেশি হয়েছে আমাদের রাজ্যে, যারা লাইসেন্স প্রাপ্ত বা সরকারি স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিকরা তো আছেনই, আপনারা ছাড়াও যাদের কোনো স্বীকৃতি নেই তারাও কিন্তু সাংবাদিকতা করছে এবং যে যেখানটাই পারে যা তা খবর, নেতা মন্ত্রী এমএলএ এক্স এমএলএদের বিরুদ্ধে যে যার পারে লিখছে। আমি বললাম, ভাবলাম যে যারা সত্যিকারের সাংবাদিকতা করেন তাদেরকে নিয়ে একটা প্রেস মিট করা উচিত, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা কিছুই না, ত্রিপুরা না ট্রাইবাল ইউথ ফেডারেশন TYF তাদের নাম দিয়ে একটা ওয়েব পেজ থেকে একটা সংবাদ বেরিয়েছে যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আগরতলায় জমি ক্রয় করেছে। এই যে সংবাদটা বেরোনোর জন্য 2006 থেকে আজকে 2023 প্রায় 17 বছর লেগেছে। আমি খুব খুশি যে মানুষ জানতে পেরেছে যে 2006 সালে যে জমিটা আমি কিনেছি 1,00,000 টাকা দামে 5 ঘন্টা, নন্দননগরে মানুষ সেদিন জায়গা কিনত না এবং এসে আমাকে এমএলএ হোস্টেলে বলেছে যে দাদা আপনি একজন এমএলএ হয়েছেন, আপনার ভবিষ্যৎ আছে, আপনার পরিবারের ভবিষ্যৎ আছে, আগরতলায় একটা বাড়ি করুন এবং খুব চিপ রেটে জায়গাটা আপনাকে আমরা দিচ্ছি, কেউ কিনতে চাইছে না, যদি আপনার নামটা থাকে অন্যরাও সেখানে সাহস করবে জমি কেনার জন্য। বাস্তব যে প্লটটা তখন আমি গিয়ে দেখেছি আনারসের বাগান ছিল এবং 5,00,000 টাকায় 1 কানির জমির দাম, তারপরও মানুষ কিনতে চাইছে না এবং 1,00,000 টাকায় আমাকে 5 ঘন্টা জমি দিয়েছে, বলেছে যে আপনাকে 1,020 টাকা কম দিয়ে এই জায়গাটা দিচ্ছি। আমার কোনো ইন্টারেস্টই ছিল না। 2005 সালে আগস্ট মাসে সেদিন আমি চেক করলাম অ্যাসেম্বলিতে, কারণ সেইকালে যে 5,00,000 টাকার লোনটা নিয়েছি এই লোনটা এখনও আমি রিকভারি দিচ্ছি। তো সেইদিন আমি ডিডিউ সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমার আর কত টাকা বাকি, 5,00,000 টাকার ঋণ নিয়েছি 2005 সালের আগস্ট মাসে এবং আরও 78,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে, ইট ইজ টু লং টাইম। ওই টাকা যখন হাতে ছিল, এরাও যখন এসছে যা জমি বিক্রি করেছে, আমি 1,00,000 টাকায় সেই জমিটা কিনেছি এবং পর্চাটা আমি নিয়েছি সামটাইম মেবি 2019 বা 2020-র করোনার পরে আমি সেটেলমেন্ট অফিসে গিয়ে ডিসির অফিসে গিয়ে পর্চাটা আমি নিয়েছি এবং আমার পাশাপাশি প্রাক্তন আইএস অফিসার অভিনয় হালাম, পুরন রিয়াং, সেন্ট পল স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল অনেকেই সেখানে জমি কিনেছে এবং আমিও কিনেছি। হুট করে আজকে এটাকে দেওয়া হলো যে অনিমেষবাবু আগরতলায় ইদানিংকালে জমি ক্রয় করে, তাদের উদ্দেশ্যটা কিন্তু দুইটা। প্রথম উদ্দেশ্যটা ক্ষমতায় আসার পর বা হাতে মাল কামাই করে উনি কী করে আগরতলায় জায়গাটা কিনেছেন, আই এম আনসারিং দ্যাট, এটা বা হাতের পয়সা না, এটা লোনের পয়সা, ডান হাতেরও পয়সা না, এটা ঋণ নেওয়ার পয়সা, আমি আজকেও পরিশোধ করছি। কাম আমি গত বিধানসভা নির্বাচনে আমার যে
এফিডেভিটটা করলাম, সেই এফিডেভিটের 10 নম্বর এবং 11 নম্বর পাতায় ভারতের ইলেকশন কমিশনের কাছে দেওয়া আছে যে আমি কোন মাসে কত তারিখে এই জায়গাগুলো কিনেছি। আমার নামে মাত্র 2টা জায়গা আছে, একটা হচ্ছে নন্দননগরে 5 ঘণ্টার জায়গা, আর একটা হচ্ছে খোয়াই মহকুমার পূর্ব রামচন্দ্র ঘাটে, সেখানে 4.25 ঘণ্টার মতো জায়গা আছে, 20,000 টাকায় কিনেছি, এবং একই সময় 2006 সালেই কিনেছি। আজকে এইটাকে এরা দেখিয়ে বলছে যে গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিদার, গ্রেটার টিপ্রাল্যান্ডে ওনার কোনো বিশ্বাস নেই, উনি আগরতলাতে জমি ক্রয় করেছে। 2006 সালে আপনারা সবাই জানেন সেইকালে গ্রেটার টিপ্রাল্যান্ড বা টিপ্রাল্যান্ড দাবির কোনো উচ্চারণ কেউই করেনি, তখনই আমি কিনেছি। আর একটা যুক্তি হলো, যারা এইগুলো বলছে TYF নাম দিয়ে, TYF-এর একটা পেজ আছে, আমার কাছে আছে তাদের সোর্স, ওরা লিখছে দেখুন মানে টিপ্রাসাদের উপজাতিদের, এরা তো উপজাতি বলে, তো এদের জাতি কে, এদের জাতি হচ্ছে টিপ্রা আমরা, আর আমাদের চেয়ে যারা ছোট মনের এরা হচ্ছে উপজাতি, টিপ্রা হচ্ছে মেইন জাতি, বড় মনের রাজা মহারাজারাও এখানে থাকেন, মহারাজ প্রদ্যুৎ মাণিক্য আমাদের দলের চেয়ারম্যান, উনি হচ্ছে টিপ্রা জাতি। আর টিপ্রাদের একটু মানে কি বলবো এটাকে, যারা যাদের মানসিকতা ভালো না এরা হচ্ছে উপজাতি। উপজাতিদের একটা ফেডারেশন আছে যে এখানে টিপ্রারা যে ধ্বংস হয়ে গেছে এটাতে বলবে না, মানুষ খেতে পাচ্ছে না এটার কথা বলবে না, সরকারকে আমরা চালাচ্ছি এখানে, মন্ত্রীরা কী করছে, মুখ্যমন্ত্রী কী করছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কী করছেন, বিগত দিনের যারা মন্ত্রীরা ছিলেন এরা কী করছে, এরা খোঁজ নেবে না। আমরা বিরোধী দলে আছি, আমাদের উপর এরা আক্রমণ করতে চাইছে, মহারাজের বিরুদ্ধে কথা বলছে। প্রায়ই তো শুনি যে পূর্বতন মুখ্যমন্ত্রী মহারাজের বিরুদ্ধে কথা বলেন। এই প্রথম দেখলাম ভারতবর্ষের ইতিহাসে যে একটা বিরোধী দল আর একটা বিরোধী দলকে আক্রমণ করে। জানি না, একটা বিরোধী দল তো শাসক দলের বিরুদ্ধে কথা বলা উচিত, আর এখানের বিরোধী দল এরা টিপ্রামথার বিরুদ্ধে আর একটা বিরোধী দলের বিরুদ্ধে কথা বলছে। জানেন কেন বলছে এরা? কারণ টিপ্রামথায় 13 জন বিধায়কই হচ্ছে টিপ্রা, অর্থাৎ কমিউনিস্ট পার্টির মূল উদ্দেশ্যটা হচ্ছে টিপ্রাদের বিরুদ্ধে যাওয়া, টিপ্রাদের কিছু করতে দেবে না, এটা একদম পরিষ্কার হয়ে এসছে। বিরোধী দলের উদ্দেশ্য যদি শাসক দলকে আক্রমণ করা হয় জনস্বার্থ কিন্তু সংরক্ষিত হবে, সুরক্ষিত হবে, কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে টিপ্রামথাকে আক্রমণ করা। কেন? কারণ টিপ্রামথা এখন 13 জন MLA হচ্ছে টিপ্রাসা, তো টিপ্রাসারা যেন কিছু করতে না পারে এটা হচ্ছে TYF বা তার প্যারেন্ট পার্টির মূল উদ্দেশ্য, এটা মানুষ বুঝে যাবে। আর এটা বলছি যে গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি করা মানেই বাঙালির বিরুদ্ধে না, গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি করা মানেই আগরতলার বিরুদ্ধে না, বর্তমান ত্রিপুরাজ্যের মানুষ কলকাতায় গিয়ে বাড়ি করছে, আমেরিকায় গিয়ে ফ্ল্যাট কিনছে, তাহলে বলুন TYF বা CPM-কে বলুন ভারতবর্ষের সংবিধানে এই ধরনের একটা আইন আনার জন্য যে 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 রাজ্যের মানুষ সেই রাজ্যেই বাড়ি করতে পারবে, ফ্ল্যাট কিনতে পারবে।